আসসালামু আলাইকুম, আমি ইয়াসিনউদ্দিন নুমান, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং গ্রাফিক ডিজাইনার। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের ফাইবারের আইডি সাসপেন্ড হয় বিভিন্ন কারণে। এই গুরুত্বপূর্ণ কারণগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো। আশা করি ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা এই কারণগুলো সম্পর্কে জানতে পারবেন যে কেন আমাদের আইডিগুলো সাসপেন্ড হয়। পয়েন্ট নাম্বার ওয়ান, সেটি হচ্ছে আমরা অনেক সময় আমাদের ইমেজ, প্রোফাইল ইমেজ আমরা বারবার পরিবর্তন করি। বারবার পরিবর্তন করার কারণে আমাদের কিন্তু আইডি সাসপেন্ড হওয়ার মানে একটি বড় প্রধান কারণ হয়ে দাঁড়ায় অনেক সময়ই। যে আপনি যখন একটি প্রোফাইলের ইমেজকে বারবার পরিবর্তন করার চেষ্টা করবেন, তখন কিন্তু ফাইবার মনে করে এই লোকটি অথবা ফেক, তখন কী করে তার আইডিটি সাসপেন্ড করে দেয়। সর্বপ্রথম একটা ওয়ার্নিং দিবে, ওয়ার্নিং দেওয়ার পরপরই যদি মনে করে যে না এটার সাথে ম্যাচিউরড হবে না, তাহলে সাথে সাথে তারা আপনাকে করে দিবে, আপনার আইডিটিকে ডিসেবল করে দিবে। পরে আপনার কী হয় হবে সেটার হিসাব আলাদা, আপনার যতগুলো জব রানিং আছে সেটাও দেখবে না তারা, সর্বপ্রথম আইডিটিকে সাসপেন্ড করে দিবে। এটা আমার নিজের অভিজ্ঞতা থেকে, যে যতগুলো বিষয় শেয়ার করছি আপনাদের কাছে সবগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি। পয়েন্ট নাম্বার টু, বাইরের সাথে কখনোই খারাপ আচরণ করবেন না। খারাপ আচরণ বলতে কীরকম, আপনি মানে একটি কাজ আপনি বুঝতে পাচ্ছেন, সে বুঝাচ্ছে কিন্তু আপনি বুঝতে পাচ্ছেন, অথবা আপনি বুঝতে পাচ্ছেন না, তারপরেও আপনি তার সাথে বলতেছেন না আমি তোমার কাজ করবো না, অমুক তমুক, মানে একটা ধমকের সাথে যেটা কথা বলা, এই কাজগুলো কখনো করার চেষ্টা করবেন না। এখন সে যদি রেগে যায় আপনার ওখানে, মানে আপনাকে এখানে তুলাধুলা করে দেওয়া তার জন্য কোনো ব্যাপার না, খালি একটা রিপোর্ট করবে ফাইবার সাপোর্টে, আপনার অ্যাকাউন্ট পর্যন্ত গায়েব হয়ে যাবে, আপনি খুঁজে পাবেন না। অতএব তাদের সাথে যতটা মোলায়েম হয়ে কথা বলা যায় তাহলে কী হবে, আমাদের এই ধরনের প্রবলেমগুলো হবে না। পয়েন্ট নাম্বার থ্রি, ব্ল্যাঙ্ক ডেলিভারি। ব্ল্যাঙ্ক ডেলিভারি বলতে কীরকম, আমরা অনেক সময় তাড়াহুড়া করে একবারে অর্ডারের শেষ টাইমে, 5 মিনিট আছে এখন একটা ফাইল, 200 MB 500 MB একটা ফাইল, যারা বিশেষ করে গ্রাফিক ডিজাইন রিলেটেড কাজ করেন তাদের 200 MB 300 MB একটা ফাইল আপলোড দিতে করতে আপনি তাড়াতাড়ি ডেলিভারি, আপনি ফট করে একটা কী করলেন ডেলিভারি, আপনি আপ দিয়েছেন, আপ দিয়ে মনে করেন যে ফাইলটাকে আপলোড দিয়েও আপনি এখানে সরাসরি ডেলিভারি দিয়ে দিলেন, দেখবেন যে তার কাছে ফাইলটা যায় না, শুধু ব্ল্যাঙ্ক একটা ডেলিভারি চলে গেছে। তখন কিন্তু বাইরে কী করে, বাইরের কাছে একটা অপশন যায় যে তুমি কি এটা থেকে স্যাটিসফাইড না, অ্যাকসেপ্ট করবে কি অ্যাকসেপ্ট করবে না, ডেলিভারিটা কীরকম, সে কিন্তু একটা রিপোর্ট পাঠাইতে পারে যে আমি একটা ব্ল্যাঙ্ক ডেলিভারি পাইছি, অমুক তমুক, এই ধরনের। এই ধরনের বিষয়গুলো থেকে খুব সাবধান থাকবেন, কারণ ব্ল্যাঙ্ক ডেলিভারি গেলে, ব্ল্যাঙ্ক ডেলিভারি যাওয়ার সাথে সাথে আপনার কাছে একটি বড় ধরনের প্রবলেম করে সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্টকে রেস্ট্রিক্টেড করে দেবে। ফাইবার যদি কোনো অ্যাকাউন্টকে রেস্ট্রিক্টেড করে, যদি আপনার কোনো প্রকার দোষ তারা খুঁজে পায়, আপনি আপিল করার পরেও যদি দোষ কোনো খুঁজে পায়, তাহলে অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট ফেরত দেবেন, আপনাকে ডিসেবল করে দেবে অ্যাকাউন্ট। তবে রেস্ট্রিক্টেড করলে একটি সুবিধা পান, সেটা হচ্ছে যে আপনাকে একটা অপরচুনিটি দেওয়া হবে যে জবগুলো আছে সেগুলো কমপ্লিট করার, এবং টাকা যেটা আছে আপনার, ডলার যেটা আছে সেটা উইথড্র দেওয়ার। রেস্ট্রিক্টেড করলে এই জিনিসটা আপনাকে অপরচুনিটিটুকু তারা দিয়ে থাকে। আর যদি সরাসরি আনফর্চুনেটলি কোনোভাবে যদি আপনাকে ডিসেবল করে দেয়, তাহলে তো ডিসেবল কোনো কথা নাই, সেটা যতদিন পরে তাদের রুলস আছে যে টাকা দেবে ততদিন পরে আপনাকে টাকা দেওয়ার ব্যবস্থা করবে। পয়েন্ট নাম্বার চার নম্বর পয়েন্ট বলবো আজকে, সেটা হচ্ছে যে বায়ারকে কোনোভাবেই বাইরে নিয়ে আসার চেষ্টা করবেন না। কিভাবে, যে আপনি আনতে পারেন, আপনার ট্যালেন্ট দিয়ে আপনি বাইরে নিয়ে আসতে পারেন, যদি বাইরে নিয়ে আসেন সেটা যেন কোনোভাবে ফাইবার বুঝতে না পারে, ফাইবারকে বুঝতে দেওয়া যাবে না যে আমি বাইরে একটি ক্লায়েন্টকে নিয়ে আসতেছি। এটা যদি ফাইবার বুঝতে পারে যে আপনি একটা ক্লায়েন্টকে বাইরে কোনোভাবে ইমপ্রেস করে নিয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনাকে ফাঁসায় দিবে, একেবারে রামের ফাঁসান ফাঁসাবে আপনাকে, যেটা আপনি ভাবতেও পারবেন না। একেবারে আপনি ওই মেসেজ যখনই ধরে ফেলবে, সাথে সাথে আপনাকে ওয়ার্নিং দিবে, ওয়ার্নিং দিয়ে আপনাকে একবারে বের করে দিবে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। অতএব এই ধরনের কাজ করতে পারেন, স্মার্ট, একেবারে ওভার স্মার্ট হয়ে কাজ করতে হবে এই বিষয়টা, যে একেবারে নিজের জায়গা থেকে 100% কনফিডেন্স নিয়ে করতে হবে, যাতে করে ফাইবার আপনাকে ধরতে না পারে, এমনভাবে বাইরে নিয়ে আসবেন যেন কোনোভাবে এটা বুঝতে না পারে আপনি তাকে বাইরে নিয়ে আসতেছেন। পয়েন্ট নাম্বার পাঁচ, সেটা হচ্ছে যে ফিডব্যাক রিটার্ন কখন চাবেন না ফাইবারের কাছে, বাইরের কাছে। অথবা আপনার একটা ক্লায়েন্টের সাথে খুব ভালো রিলেশন আছে আপনার, যে সে আপনার ইতিমধ্যে 10টা 15টা 20টা কাজ করাইছে, এখন আপনি কি করছেন, সে আনফর্চুনেটলি আপনাকে 4-স্টার ফিডব্যাক দিয়ে চলে গেছে, সে ক্লিক করতে যে ভুল করে আপনাকে 4-স্টার ফিডব্যাক দিয়েছে। এখন তাকে যদি বলেন তুমি আমাকে 4-স্টার ফিডব্যাক কেন দিলে, তুমি আমাকে রিটার্ন করো, অথবা আপনি শুধু এতটুকুই বললেন, রিটার্নও চান নাই, যে আমাকে 4-স্টার ফিডব্যাক দিলে তুমি, সে কী করলো, এটা তো সে নিজে থেকে পরিবর্তন করতে পারছে না। তাদের কিন্তু একটা অভ্যাস যে কিছু না হলে সাপোর্টে কথা বলে, সেটা শুধু ফাইবারের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে কিছু না হলেই, মানে এটা বুঝতেছে না কিংবা এটা পারতেছে না, ওয়েবসাইটের এটা পাচ্ছে না, অমুক ওইটা পাচ্ছে না, সাথে সাথে সাপোর্টে কথা বলে, তাদের কিন্তু একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। সে আপনার ভালো করার জন্য সাপোর্টে নক করবে যে ফিডব্যাক রিটার্ন, তার মানে কি আপনি চাইছেন সেটা ফাইবার বুঝে যাবে,
তখন কী করবে, আস্তে করে বিসমিল্লা বলে একটা আপনাকে একটা ওয়ার্নিং দিবে। ওয়ার্নিং দেওয়ার পরে তারপর যদি মনে করেন যে না এটা নিয়ে আরও বার্গেটিং করেন, আস্তে করে আপনাকে ডিজেবল করে দেওয়ার সম্ভাবনা খুব বেশি। আরেকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমাদের 6 নম্বর টপিক, সেটা হচ্ছে যে আপনি কখনও একইবারে মানে 30 দিনের মধ্যে কখনও 3টা ওয়ার্নিং খাওয়ার চেষ্টা করবেন না। আপনি একটা খাইছেন ভুল করে, দ্বিতীয়বার আরেকটা ভুল করে খাইছেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে, আপনার কোনো সমস্যা হবে না, গিগটা একটু র্যাঙ্কিং পিছায়া যাবে, প্রোফাইলটা একটু র্যাঙ্কিং পিছায়া যাবে, কিন্তু 3টা খাওয়ার সাথে সাথে আপনি একেবারে মনে করুন চৌতা আসমানে চলে গেলেন, কোনো সমস্যা নাই, আপনার এই গিক তো দূর কথা, প্রোফাইলে আর খুঁজে পাবেন, আপনি ঢুকতেই দেবেন আর। অর্থাৎ বুঝতে পাচ্ছেন এই বিষয়গুলো যদি আমরা একটু অ্যাভয়েড করে চলি এবং সতর্কতা অবলম্বন করে যদি এই কাজগুলো করি, তাহলে অবশ্যই আমাদের ফাইবারের প্রোফাইলগুলো সঠিকভাবে আমরা কাজ করতে পারবো এবং সঠিকভাবে আমাদের গিগুলো সেল করতে পারবো। আর যারা এখন পর্যন্ত আমার পূর্বের ভিডিওগুলো দেখেননি, তারা অবশ্যই আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। এই রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করেছি এবং পরবর্তীতেও কোন বিষয়ের উপর আপনারা জানতে চান সেই বিষয়গুলো যদি আমাদেরকে দয়া করে একটু যদি কমেন্ট করে জানাতেন, তাহলে আমরা ওই বিষয়গুলোর উপর রিসার্চ করে আপনাদের জন্য নতুন ভিডিও আমরা রিলিজ দেব, যাতে করে আপনাদের উপকারে আসে। আমাদের উদ্দেশ্যই আপনাদের সাথে থাকা এবং আপনাদের উপকার করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।